অযথা নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে। এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে। একটা হজ করেছেন, ওমরা করেছেন, সিয়াম রেখেছেন, দিনের জন্য দান সদকা করেছেন, একটা মাদ্রাসা মসজিদ করেছেন, ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব ককরোচ, তেলা পোকা, ওরা জাহান্নামে যাবে এমনটা মনে করবেন। জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে। তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই, সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ মাফ করবে না। এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল, সে জাহান্নামে চলে গেল। ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন, এগুলো সবগুলো রেফারেন্স আছে। এক ব্যক্তি প্রচুর ইবাদত করত, আল্লাহ পাক তার ইবাদত করার জন্যে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থাও করে দিয়েছিলেন, সেখানে ডালিম গাছ হতো, ঝর্ণা আসতো, খাবারের কোনো অভাব নাই। হাদিস এসেছে 500 বছর সে ইবাদত করেছে, কত বছর? কেয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে, বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও, আল্লাহ পাক তাকে এই কথাটা বলবেন। কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে, আমার আমলের কারণে, আল্লাহ পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও, ব্যক্তি বলবে আমার আমলের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামতগুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন। একটা চোখের যে নেয়ামত আল্লাহ পাকের, সমস্ত আমলও 500 বছরের ইবাদত এতটুকু হয়নি। তারপর তাকে বলা হবে ওকে জাহান্নামে নিয়ে যাব। এবার জাহান্নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ পাক তাকে আবার ডেকে নিয়ে আসবে, বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটা কি তুমি নিজে করেছো না আমি করেছি? সে বলবে আপনি করেছেন। তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোনো আমল করেছিলে? বলবে না। তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি এটা কি তোমার আমলের কারণে? না। তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছি এটা কি তোমার আমলের কারণে? সে বলবে না। তখন তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। কিয়ামতের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে। আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে, যে ব্যক্তি একটা দুটা নয় বরং 100টা খুন করেছে, সে 99 জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল যে আমার তওবা কবুল হবে কিনা। একজন আবেদের কাছে গিয়েছে, আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না। আবেদ মানে যে প্রচুর ইবাদত করে তার জ্ঞান কম, সে শুধু জানে কিভাবে ইবাদত করতে হয়। আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে আবার ইবাদতও করে। আবার যারা জ্ঞান আছে আমল নাই সেও কিন্তু প্রকৃত আলেম না, প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম নন। এবার আসেন তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে, আমি 99টা খুন করেছি। সে বলল তোমার আবার ক্ষমা, তোমার ক্ষমা নাই। তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে 100টা খুন পূর্ণ করলো, ওকেও সে মেরে ফেলছে। আমার ক্ষমাই হবে না তো তোর বেঁচে থাকার কী দরকার, তুইও মর। এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে। সে তখন সার্চ করতে লাগলো আরও কোনো আলেম আছে কিনা। এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল, সে সেখানে গেল, তাকে গিয়ে বললো আমার কি ক্ষমা হবে? সে আলেম তাকে বললো হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে, যাও তুমি ইস্তেগফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও। মানে যে এলাকায় তুমি অনেকদিন ছিলে, যেখানে তুমি অনেক পাপ কাজ করেছ, এখানে থাকার দরকার নাই, তওবা করে তুমি অন্য কোথাও চলে যাও, নতুন একটা জীবন শুরু করো। এখানে থাকলে হবে কি, তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে এবং মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে, তুমি তখন কষ্ট পাবে, এই জন্য তুমি চলে যাও। তো চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে। এবার তার রুহ নিবে কে, এই জন্য দুদল ফেরেশতা আসছেন, জান্নাতি এবং জাহান্নামী, তাদের মধ্যে বাগবিতণ্ডা হচ্ছে কে রুহ নিয়ে যাবে। তো জাহান্নামের ফেরেশতারা বলছেন সে এতগুলো খুন করেছে তার রুহটা আমরা নিব, আর জান্নাতি ফেরেশতারা বলছেন না সে তওবা করতে এসেছিল, অতএব সে আল্লাহর অভিমুখী হয়েছে তার রুহটা আমরা নিব। আল্লাহ পাক এখানে একটা কৌশল করলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো, যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি
নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এবার পরিমাপ করে দেখা গেল সে তওবার দিকে আসছিল এর পরিমাণটা বেশি এই একটা কাজের ওসিলা আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল না সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়েছিল এই মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব লাগিয়ে ঘুরছে বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুৎসিত এমনও হতে পারে আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে কিন্তু মনের মধ্যে সততা আছে আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ পাক কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায়েত দিবে এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল মিউজিক করেছে হারাম সম্পর্কের মধ্যে ছিল নামাজ ঠিক মতো পড়ে নাই কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে কথা শুনতে 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 একদিন মাশাআল্লাহ এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মসজিদ আল্লাহ হেদা দিয়েছে সব ছেড়ে দিয়েছে এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে তো এখানে আল্লাহ পাকের রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন ঠিক এরকম আরো একটা ঘটনা আছে বনু ইসরাইলের এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তানদেরকে ডাকছে ডেকে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি আল্লাহ পাক আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা সন্তানরা তাই করলো মৃত্যুর পর আল্লাহ পাক এই সমুদ্র এবং জমিনকে আদেশ বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহ পাকের কথা শোনে বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে মানুষকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে প্রকৃতি পূজায় নিয়ে গেছে এই পুরো প্রকৃতি আর মহাবিশ্ব এক আল্লাহর ইবাদত করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রাকৃতিকভাবে হয়েছে সব কিছু বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বললে আপনি মৌলবাদী হয়ে যাবেন আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শন দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে কোন সেকুলার মিডিয়াতে আপনি দেখবেন না ইনশাআল্লাহ বলছে ইনশাআল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক না নাস্তিক তো প্রকৃতিকে আল্লাহ পাক আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো এই বাতাস ছাই জড়ো করো তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ পাক বলছেন তুমি যে এই কাজটা করেছিলে লিমা ফাআলতা হাযা তুমি এই কাজটা কেন করেছো তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আ'লাম হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি মানে আপনি আমার মনের কথা জানেন আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন আপনি দেখেন আপনার শহর মানেই জিনা আপনার শহর মানেই জিনা এখানে মেয়েরা নিজেকে মেয়ে মনে করে না এখানে নারীরা নিজেদেরকে নারী মনে করে না তারা মনে করে আমরা পুরুষের সমকক্ষ আল্লাহ পাকের দেয়া অধিকারের চাইতে পশ্চিমাদের শেখানো অধিকার ওদের কাছে বেশি পছন্দের এবং এই বিষয়গুলো ওদেরকে জিনার দিকে নিয়ে আসছে ওপেন ওপেন জিনা বিবাহ বহির্ভূত রিলেশনশিপস আপনার যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি আপনার যে কোএডুকেশন আপনার চাকরি ক্ষেত্রে কোএডুকেশন একসাথে যাচ্ছি আসতেছি বাসে রাশন হাস এগুলো যেন সয়ে গেছে আর কি সয়ে গেছে একটা পর্দাশীন মেয়েও বাসে উঠে গেল পাবলিক বাসে চারদিক থেকে পুরুষকে ধাক্কা দিচ্ছে ওর কাছে কিছু মনে হচ্ছে না নর্মাল হয়ে গেছে নর্মাল শহর আপনাকে করে দিছে কেমন যেন একটা যান্ত্রিকতা এবং এই যান্ত্রিকতার মধ্য দিয়েই এই শহর মানুষকে আর ওই ইসলামিক মানুষের জায়গায় রাখে নাই তার জীবনটাকে পাশবিক বানিয়ে ফেলছে জিনা এভরিওয়্যার আপনি দেখবেন শপিং মলে জিনা রাস্তায় জিনা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গায় দেখবেন জিনাকে প্রমোট করা হচ্ছে এবং তাদের যে গেট আপ যে ড্রেস আপ
যে এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সেই জামানায় এমন এক শ্রেণীর মেয়ে বের হবে নিসাউন কাসিয়াতুন আরিয়া যারা কাপড় পরেও নগ্ন হয়ে ঘুরবে এটার एग्जांपल কিন্তু সাহাবীদের যুগে আমরা দিতে পারতাম না এখন দিতে পারি তারপরেও কিছু মানুষ বলবে না 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 এখনো 1000 বছর বাকি আছে কিয়ামতে অপেক্ষা করতে থাকেন 1000 বছর জিনা এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো কি করেছে আপনাকে ফেমিনিস্ট রেভলিউশনের দিকে নিয়ে আসছে এখানে সমঅধিকারের নামে দেখবেন মেয়েদেরকে পণ্য বানানো হয়েছে বিউটি কনটেস্টের মাধ্যমে এই যে মিউজিক এই যে বিউটি কনটেস্ট এই যে মিডিয়া এই যে গ্ল্যামারাস ব্যাপার স্যাপার এগুলোতে নারীকে নারীর জায়গা রাখা হয় নাই তার সবকিছু উন্মুক্ত করা হয়েছে এবং সমাজের পোশাক পরিবর্তন হয়ে গেছে ফাংশন ছেলেরা পুরুষের জায়গায় আসছে আর মেয়েরা ছেলের জায়গায় চলে গেছে একটা মেয়ে সকালবেলা উঠতেছে এই জ্যাম ফেস করে সে অফিসে যাচ্ছে সব কিছু কাজ গোছায় সে আবার 8-10টায় ব্যাক করছে এই মেয়েকে আবার রান্না করতে হচ্ছে এই শহরে এখানে বিবাহের সম্পর্কগুলো কোথায় স্ত্রীকে সাথে নিয়ে রাস্তায় হাঁটা বা চাঁদ দেখা বা একটু খোলা বাতাসে ঘোরা এগুলো তো এখানে কল্পনা করা যায় না তার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা এটাই শহরে সম্ভব হয় ইল্লা মাশাআল্লাহ এতে করে বন্ধনগুলো ভেঙে যায় পারিবারিক মূল্যবোধগুলো ভেঙে যায় ডিভোর্স বাড়তেছে আপনার শহরে এবং আপনার শহরে ডিভোর্স বাড়তেছে পরকীয়া বেশি হচ্ছে এবং পরকীয়ার বলি হচ্ছে কিন্তু হত্যা পরকীয়া মানে কিন্তু হত্যা পরকীয়ার পর একটা খুন ছাড়া কোনো সলিউশন থাকে না ওই যে দেখলাম 6 টুকরা লাশ আল্লাহ ভালো জানেন সত্য না মিথ্যা আমরা দেখেছি এরকম ঘটনা একটা দুটো না অনেকগুলো হয় এবং যদি সত্যিকার অর্থেই আপনি পরিসংখ্যান দাঁড় করান আপনি দেখবেন আল্লাহ পাকের লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয় তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না প্রেম আলাপ করতে পারবেন না আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না আপনি তাকে স্পর্শ করতে পারবেন না তার সাথে নির্জনে কোথাও সময় কাটাতে পারবেন না আল্লাহর বাইন্ডিংস গুলো দেখেন একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু সেক্সুয়াল সম্পর্ক হয় না হয় একজন গায়রে মাহরাম মেয়ের সাথে যদি আপনি বসে কফি খান তাহলে কিন্তু যৌন সম্পর্ক স্থাপিত হয়নি এখন হয় তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবু জিনা এটা নাম আল্লাহ দিয়েছেন জিনা আর বলছেন করো না এমনটা নয় বরং ধার কাছেও যেও না মানে একটা সীমারেখা দেয়া আছে একটা মাঠ এর চারপাশে একটা বাউন্ডারি দেয়া আছে বাউন্ডারি পর্যন্ত আল্লাহ বলছেন মাঠে ঢুকো না এমনটা বলছেন না আল্লাহ বলছেন মাঠের বাউন্ডারির কাছেও যেও না কথা বুঝতে পারছেন ফল খেও না না ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা এই গাছটার কাছেও যেও না মিলাতে পারছি আমি বুঝতে পারছি আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম এই গাছের ফল খেও না এমন কথা ছিল না কথা ছিল এই গাছের কাছেও যেও না একই কথা আল্লাহ বলছেন জেনা করোনা নয় ওয়ালা তাকরাবু জেনা জেনার কাছেও যেও না এখন এটা হচ্ছে আল্লাহর নিষেধাজ্ঞার একটা বাইন্ডিংস লস একটা একটা পিলার একটা বাউন্ডারি আর আপনি বাস্তবতা দেখবেন ভিন্ন যে গায়েবে মাহরাম ছেলে মেয়ে এরা অ্যাডাল্ট এদের যৌন চাহিদা আছে সেক্সুয়াল চাহিদা আছে একে অপরের সাথে কোনো মাহরামের সম্পর্ক নাই এরা পড়াশোনার নামেই হোক চাকরি বাকরির নামেই হোক ভ্যালেন্টাইন্স এর নামেই হোক যে কোনো নামেই হোক এরা একে অপরের সাথে মিলেমিশে একাকার এরা কথা বলছে কথা বলার পরে আরো কাছে যাচ্ছে ভালোবাসার প্রণয় বিনিময় করছে এক পর্যায়ে কফি খাচ্ছে ডেটিং এ যাচ্ছে ঘুরছে ফিরছে এই করতে 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 এক পর্যায়ে তারা হারাম জেনায় লিপ্ত হয়ে গেল বিছানায় চলে গেল এই সম্পর্কের পর দেখা যায় সম্পর্ক ব্রেকআপ এবং এই ঘটনাগুলোর নাম দিচ্ছি আমরা কাছে আসার গল্প কার কাছে যার কাছে আল্লাহ যেতেও নিষেধ করেছে বলে আচাপ করা বুঝছে না আর আমরা বুঝি না কাছে আসারই গল্প কাছে আসার গল্প হতে পারে মায়ের সাথে মায়ের কাছে আসার গল্প হতে পারে স্ত্রীর কাছে আসার গল্প হতে পারে আমার সন্তানের কাছে আসার গল্প হতে পারে দেশের কাছে আসার গল্প হতে পারে কিন্তু হারাম জেনার কাছে আসার কোনো গল্প হতে পারে না কি হতে পারে জাহান্নামের উপন্যাস হতে পারে কি হতে পারে জাহান্নামের আমল নামার একটা উপন্যাস হতে পারে